বিবিরে রাইখা চলে যান, এই জন্য পদের দিকে আর ফিরা তাকাইয়েন না, নতুন জায়গায় যাইয়া দিনের দাওয়াত দিয়েন, আপনার পরিবারের সবাই রে লইয়া বের হয়ে যান। নবী গো আপনি বের হইলেই পরবর্তীটা আমরা ব্যবস্থা নিব। আল্লাহর পয়গম্বর কাঁদতে কাঁদতে মেয়ে ছেলেদের লইয়া বাড়ি থেকে বের হইয়া জনপথ থেকে বের হইয়া যাইতেছে। তাফসীর বলতেছে ওই দিন হযরতে লূত আলাইহিস সালাম শুধুমাত্র স্ত্রীর মর্যাদা রক্ষার্থে বিবিকে ডাকছিল, বিবি রে আয় আয়, ভুল করছো, তওবা কর, আমার মাবুদ আল্লাহর কাছে তওবা করে ফিরে আয় আমার সঙ্গে আয়। বিবির কপালে হেদায়েত নাই, মাইয়া হাদি আল্লাহু ফালাইন ইউদলিলহু ওয়া মাইয়া ইউদলিলিল্লাহু ফামান তাবিয়া মুহতাদ। শোনো, যার কপালের মধ্যে হেদায়েত নাই, দুনিয়ার সব মানুষ মিল্লাও তার হেদায়েত দিতে পারবে না। লুতের বউয়ের কপালে হেদায়েত নাই, পয়গম্বর লুত আলাইহিস সালাম নবী হইয়াও হেদায়েত দিতে পারে না। হেদায়েত কার হাতে? জোরে বলেন না মা। হেদায়েতের দিকে নবীর ডাকে, বিবি কয় তোমার যদি যাওয়া লাগে তুমি যাও, আমি দেখবো কেমনে কি হয় পরবর্তী ঘটনা। ফেরেশতারা গোটা জমিনটা 70 মাইল দৈরা নিচের থেকে উল্টাইয়া জমিনটা এমন জোরে ছেড়ে দিছে, গভীর হয়ে গেছে, সমুদ্রের মতো হয়ে গেছে, আর জীবনে কোনোদিন সেটা জনপদ হবে না। কেমন পর্যন্ত এমন সাগর থাকবে? শুধু সাগরই নয়, সেখানে মাধ্যাকর্ষণ শক্তিটাই হারিয়ে গেছে। আমার বায়রা বন্ধুরা বাবারা, লুতের কম ধ্বংস হয়ে গেছে, বিবিটাও ধ্বংস হয়ে গেছে, অপরাধ ছিল শুধুমাত্র স্বামীর নাশকর করা। যেই জায়গার মধ্যে সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ওই জায়গাটার নাম হচ্ছে অর্দুন, ওই জায়গাটার বর্তমান নাম হচ্ছে জর্দান। ফিলিস্তিন থেকে পার্শ্ববর্তী যেই অঞ্চলটা এটা হচ্ছে জর্দান, যার তৎকালীন নাম ছিল অর্দুন। অর্দুন থেকে পূর্ব দিকে সাদুম নামক একটা জায়গা, যেই সাদুমের মধ্যে আজকে 70 মাইল ব্যাপী একটা মৃত সাগর রয়েছে, যেটাকে বাহারুল মাউথ বলা হয়, মৃত সাগর বলা হয়। দুনিয়ার সব জায়গার মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, অর্থাৎ গ্র্যাভিটি আছে, নিচের দিকে টানে। এই যে মাধ্যাকর্ষণ শক্তি নিচের দিকে টানে, এটা জমিনের একটা আকর্ষণ, চৌম্বকীয় ক্ষমতা। কিন্তু বড় দুর্ভাগ্য, জর্দানের যেই মৃত সাগর সেইখানে কিন্তু বাবা এই এই মাধ্যাকর্ষণ শক্তি নাই, যে কারণে আজও হাজার হাজার টুরিস্টরা সেখানে যায়, হাজার হাজার ভ্রমণ পিপাসুরা সেখানে যায়, নদীতে নামে পানির মধ্যে ডুব দেয়, কিন্তু যতই ডুবতে চায় ডুবতে পারে না, ভেসে থাকে, কারণ নিচের দিকে কোনো টান না। এই জন্য এটাকে বলে কি মৃত সাগর। কেন এটা মৃত সাগর হলো? আর আজ পর্যন্ত, এখন পর্যন্ত আপনারা যারা ভ্রমণ করেন, টুরিস্ট পছন্দ করেন, যাবেন জর্দানে, জর্দানে গিয়ে সেই মৃত সাগরের কাছে যাবেন, বাবা ওই অঞ্চল চয়েস যেখানে এখন সাগরটা, যেখানে এখন এই হ্রদটা, এটা চতুর্দিক থেকে আটকানো, মাঝখানে 70 মাইল প্রস্থ দৈর্ঘ্যের, এটা হচ্ছে একটা হ্রদ, এটা হচ্ছে একটা সাগর বলা হয়, কিন্তু মূলত এটা সাগর না, এটা হচ্ছে একটা বৃহৎ আকারের হ্রদ। আমার ভাইরা, এই অঞ্চলটার নাম ছিল তৎকালীন সময়ে সাদুম। এই জায়গায় যিনি বসবাস করতেন, তিনি পয়গম্বর হযরতে লূত আলাইহিস সালাম, নবীর নাম কি? জোরে বলেন নাম হযরতে লূত। ওই জায়গার মধ্যে আছেন ফেরেশতা 3 জন, ইব্রাহিম নবীকে বলে আমরা সাদুমে যাব, ওইখানে লুতের বাড়িতে যাব। কয় কেন যাইবা, তাদের বাড়িতে কি কোনো সুসংবাদ দিবা? কয় না, আমাদের উপরে অর্ডার হয়েছে সাদুমটাকে ধ্বংস করে দিব, গজব দিয়া দিব। ইব্রাহিম নবী শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন, চমৎকারভাবে চিৎকার দিয়ে উঠলেন, চমকিত হলেন, ব্যাপার কি না হতে পারে না,
তোমরা কি জানো না ওই সাদুমের মধ্যে আমার ভাতিজা লূত আছে, আমার ভাতিজারে ধ্বংস করতে পারবা না। চমৎকার সম্পর্ক, একজন নবীর কাছে আরেকজন নবীর বিপদের সংবাদ এসেছে, সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদ করেছেন। আর আজকের আমাদের হুজুরদের কাছে যদি এক হুজুরের বিপদের খবর আর এক হুজুরের কাছে আসে, হুজুর করে ঠিক আছে ঠিক আছে, যেন জামিন না পায়। আছে কিনা, আছে কিনা, এমন মামলা দিবা, এমন লেখা লিখবা জানো কি, জামিন না পায়। এই আমরা আর সেই ছিলেন তারা। ইব্রাহিম নবীকে আশ্বস্ত করছেন, ইব্রাহিম বলছেন কলাম ইন্না ফিহা লুতান, এ ফেরেশতারা তোমরা কি জানো না সেখানে তো লুত আমার ভাতিজা আছে, তোমরা কেমনে সাদুমকে ধ্বংস করে দিবা। ফেরেশতারা বলতেছেন কলু নাহনু আ'লামু বিমান ফিহা, সূরা কাবুত 32 নম্বর আয়াত। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ফেরেশতা বলে ও পয়গম্বর চিন্তা কইরেন না, আমরা হেরা ভালো কইরাই জানি। ফেরেশতা জানে কিনা, বলে ও পয়গম্বর ইব্রাহিম লানু নাজ্জিয়ান্নাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। দুই নাম্বার মহিলা সংক্ষেপ করে বলি, ফেরেশতা কয় ইব্রাহিম নবী গো আপনার কোনো চিন্তা নাই, আমরা আপনার ভাতিজা লুতের বাড়ি যাব, আমরা লুতের কোনো ক্ষতি করব না, তবে তার বউ বাদে। কি হইল আবার বাজলো কোন জায়গায়? ইব্রাহিম নবী যখন শুনছে ভাতিজার কোনো ক্ষতি হবে না, ভাতিজার কোনো ক্ষতি হবে না, ছেলে মেয়েরও কোনো ক্ষতি হবে না, কিন্তু ভাতিজা বউয়ের কথা কওয়া যায় না, ইব্রাহিম নবী চুপ, কারণ ভাতিজা বউয়ের খবর তার কাছেও আছে। ঠিক জ্ঞানীও আমার বাবার, আরে মেহমান হজরতে লুতের বাড়িতে আসছে, ইব্রাহিম পয়গম্বর মেহমান দেখলে যেমন পেরেশান হয়, লুত আলাইহিস সালাম তিনিও তার ততধিক না হলেও মেহমান পেয়ে খুশি। বিবির কাছে এসে বলে, বিবি গো তিনজন চমৎকার মেহমান এসেছে, এদের আপ্যায়ন করা লাগবে। বিবিটা আগের বিবি ছিল উদার মনে, এবার বিবি কয় না না, গমটা দিছে ঝামটা দিছে পারতাম না, সন্ধ্যাবেলা মেহমান নিয়ে আইছো, এতক্ষণ কি করছো, তোমার মন চাই তুমি রান্না কইরা খাওয়াও, আমি পারবো না। বিবির কথা হজম কইরা পয়গম্বর লুত মনের কষ্ট মনে চাপাইয়া মেহমানকে বুঝতে দিলেন না, নিজের রান্নার ঘরের মধ্যে চলে গেলেন। স্বামীর মনের মধ্যে কষ্টটা স্বামী বুকের মধ্যে চাপাইয়া রাখলেও জানতে পারছে কে? জোরে বলেন আমার বাবারা, ও আমার গল্লায়ের মা বোনেরা, আমার মাহফিলে আজকে লোক কম, এই জন্য পুরুষের ওয়াজ না নিয়ে তোমাদের ওয়াজ নিলাম। শোনো গো মা, স্বামীর সঙ্গে এমন দুর্ব্যবহার কখনো করবা না, স্বামীর সঙ্গে কোন খারাপ ব্যবহার করবা না, স্বামী মনে আঘাত পায় এমন আচরণ করবা না, যদি করো তাইলে পরিণতি কি হবে জানো নি। হযরতে লুত পয়গম্বর রান্না ঘরের মধ্যে চলে গেলেন, এদিকে লুতের বিবি আসছে দেখার জন্য, কোন ধরনের মেহমান আসছে দেখি একটু। ভিতর থেকে যখন তাকাইয়া দেখলেন সুশ্রী সুন্দর সুদর্শন তিনটা যুবক দেখা, মনের মধ্যে দুষ্ট বুদ্ধি চেপে গেল, বাড়ির পাশে প্রতিবেশীদেরকে দিয়া বলে, শোনো আমার স্বামীর তিনজন মেহমান আমাদের ঘরে আছে, যাও তোরা তাদেরকে নিয়ে আজকে এনজয় কর। ওই সময় ওই লুত কমের মধ্যে সবচাইতে জঘন্য একটা অপরাধ ছিল পুরুষে পুরুষে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন ঘৃণিত নিন্দিত জঘন্য খারাপ
এর চাইতে নিকৃষ্ট কাজ দুনিয়ার জমিনে আর দ্বিতীয়টা হয় না। আমার ভাইয়েরা, এটা বলাৎকার। এই বলাৎকার যেই জমিনের মধ্যে করা হয়, আমার রসুল বলছেন, শোনো, বলাৎকার যখন করা হয় আল্লাহর আরশ জমিনটা থরথর করে কাঁপতে শুরু করে। এ মুসলমান ভয় করবা, ও মুসলমান ভয় করবা, এই জঘন্য কাজের দ্বারের কাছেও যাবা না। কারণ এই জঘন্য কাজ যখন করা হয় জমিনটা থরথর করে কাঁপে। আর মাবুদের কাছে আরজ করে, মাবুদ ঘৃণিত কাজ হচ্ছে, আমি সহ্য করতে পারি না, আমি লজ্জিত। হুকুমদার লুতের কমরে যেমনে ভূমিকম্প দিয়া ধ্বংস করছি, এদেরও ধ্বংস করে দেই। আমার আল্লাহ বলে, রে বান্দা, ও জমিন একটু ধৈর্য ধরো, ওরা তো লুতের উম্মত না, ওরা আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মত। আমি আল্লাহ ওদের আরেকটু সময় দিতে চাই, যদি তওবা করে ফিরে আসে। বাবারে, বড় খারাপ লাগে আমাদের, বহু মাদ্রাসার খবর চলে আসে আমাদের কাছে, মাদ্রাসার হুজুরদের এই ধরনের কেলেঙ্কারির মধ্যে জড়িত হয়, বহু মাদ্রাসার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আজকে হুজুররা এই ধরনের জঘন্য নিন্দিত ঘৃণিত কাজের মধ্যে লিপ্ত আছে কি নাই, এই খবর আমরা পাই কিনা বলেন, পাই কিনা বলেন। এটা ঘৃণিত, এটা নিন্দিত, এটা জঘন্য। যে আলেম, যে আলেম নামের জালেম, যে জাহেল মানুষটা এই ধরনের কাজে লিপ্ত হয়, এই মানুষটাকে সমাজ থেকে উৎখাত করে দেওয়া উচিত। কোরআন যেটাকে বলছে নিন্দিত, কোরআন যেটাকে বলছে চাক্ষুষ, বলছে যে এই কাজের কারণে কওমে লুতকে আল্লাহ ধ্বংস করছে, সেই ধ্বংস করার প্রমাণটা আজও জর্দানের সেই মৃত সাগর পড়ে আছে। অথচ এই মানুষগুলো কোন সাহসে এই কাজের মধ্যে ডুবে পড়ে? এই মানুষগুলোকে, এরা মাদ্রাসার হুজুর হোক আর ইমাম, মসজিদের ইমাম হোক আর সমাজের নেতা হোক, যেই হোক না কেন, স্কুলের টিচার হোক না কেন, এদেরকে কখনো ক্ষমা করবেন? এদেরকে সবসময় জঘন্য শাস্তি, সবচাইতে ঘৃণিত শাস্তির সম্মুখীন করবেন। কারণ সমাজে যদি এটা বারবার 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 ছয়লাভ হতে থাকে, মনে রাখবেন, এটা কোনো সুস্থ মানুষের কাজ না, এটা কোনো সুস্থ মানুষের রুচির কাজ না, এটা একমাত্র ইবলিশ শয়তানের প্ররোচনা। এবং ইবলিশ শয়তান চায় জমিনকে আবারও ধ্বংস করে আমাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য। আর সেজন্যই মানুষের মেধার মধ্যে ঢুকে ইবলিশ শয়তান এই ধরনের কাজগুলো করা ঠিক কিনা। আমরা ইবলিশ শয়তানকে সফল হতে দেব? দিব, দিব, দিব। এই জঘন্য কাজ আমরা হতে দিব? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, লুতের বিবি যখন গিয়ে যুবকদের বলে দিলেন, যুবকেরা আয়সা লুতের বাড়ি ঘেরাও করছে, পয়গম্বর লুত রান্নাঘর থেকে সামনে চলে আসছে, কি গো যুবকেরা, কেন তোমরা কি চাও আমার বাড়িতে? যুবকেরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করবে, হযরতে লুত আলাইহিস সালাম ওদেরকে ফিরাচ্ছেন, না না না, তোমরা এটা করতে পারো না, আমার বাড়ি মেহমান, আমার বাড়ির সম্মান, তুমি তাদের বেইজ্জতি করতে পারো না। কিন্তু কে শুনে কার কথা, দরজা ধাক্কাইয়া ভিতরে প্রবেশ করবে, হযরতে লুত আলাইহিস সালাম ওদের সামনে হাত জোর করে অনুনয় বিনয় করতেছে, আর বলতেছে, বাবার আরে ছেড়ে দাও আমার সম্মানে, আমি একজন বৃদ্ধ মানুষ, আমার কথা শোনো, এমনটা কইরো না, আমার বাড়ির ইজ্জত তোমরা নষ্ট কইরো না, এটা খারাপ কাজ, এটা খারাপ কাজ, এটা কইরো না। কিন্তু ওরা এত জঘন্য, এত বড় বড়, এত নিষ্ঠুর, লুত নবীর কথা শোনে না। কোরআন বলে, শোনো, লুত নবী ওদের প্রস্তাব দেয়, আমার এক দুইটা মেয়ে আছে, আমার মেয়েদেরকে তোমাদের কাছে বিয়ে দিব, কে বিয়ে করতে চাও বিয়ে দিব, তোমরা আমার মেয়েদেরকে বিয়ে করে বৈধভাবে তাদের সঙ্গে থাকো, তবু তোমরা এটা করো না। তবু ওরা কথা শুনলো না, হযরতে লুত আলাইহিস সালামকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন, লুত নবী থরথর করে কাঁপে। মাজলুম, আল্লাহর পয়গম্বর মাজলুম, আমার মাবুদ আল্লাহ দেখে কিনা বলেন? আল্লাহর নবীর এই দুরবস্থা আমার আল্লাহ দেখে। আল্লাহ দেখা বলে, বন্ধু ধৈর্য ধরো, ফেরেশতারা
তিনজন মেহমান ভিতর থেকে বেরিয়ে পয়গম্বর লুতকে তুলে ধরলেন। লুত আলাইহিস সালাম, ভয় পাবেন না, চিন্তা করবেন না গো লুত, আমরা দুনিয়ার কেউ না, আমরা আল্লাহর ফেরেশতা। ও পয়গম্বর, আপনার ভয় নাই, আমাদের কোনো ক্ষতি হবে না। পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে এসেছি, এদের আর ক্ষমা নাই, আপনার প্রতি আমার মাবুদ আল্লাহর নির্দেশ, পরিবারের সবাই রে লইয়া চলে যাইবেন, আপনার বিবিরে নিবেন না গো পয়গম্বর, আপনার কষ্ট কইরা রান্না করে গেছে, আর আপনার বিবিটা আমাদের খবর যাইয়া এই বখাটে ছেলেদের কাছে পৌঁছাইয়া দিছে। নবী গো, বিবিরে রাইখা চলে যান, এই জন্য পদের দিকে আর ফিরা তাকাইয়েন না, নতুন জায়গায় যাইয়া দিনের দাওয়াত দিয়েন, আপনার পরিবারের সবাই রে লইয়া বের হয়ে যান। নবী গো, আপনি বের হইলেই পরবর্তীটা আমরা ব্যবস্থা নিব। আল্লাহর পয়গম্বর কাঁদতে কাঁদতে মেয়ে ছেলেদের লইয়া বাড়ি থেকে বের হইয়া জনপদ থেকে বের হইয়া যাইতেছে। তাফসীর বলতেছে, ওই দিন হযরতে লূত আলাইহিস সালাম শুধুমাত্র স্ত্রীর মর্যাদা রক্ষার্থে বিবিকে ডাকছিল, বিবি রে আয় আয়, ভুল করছো, তওবা কর, আমার মাবুদ আল্লাহর কাছে তওবা করে ফিরে আয়, আমার সঙ্গে আয়। বিবির কপালে হেদায়েত নাই, মাইয়া হাদি যার কপালের মধ্যে হেদায়েত নাই, দুনিয়ার সব মানুষ মিল্লাও তার হেদায়েত দিতে পারবে না। লুতের বউয়ের কপালে হেদায়েত নাই, পয়গম্বর লুত আলাইহিস সালাম নবী হইয়াও হেদায়েত দিতে পারে না, হেদায়েত কার হাতে? জোরে বলেন না, মা হেদায়েতের দিকে নবীর ডাকে। বিবি কয়, তোমার যদি যাওয়া লাগে তুমি যাও, আমি দেখবো কেমনে কি হয় পরবর্তী ঘটনা। ফেরেশতারা গোটা জমিনটা 70 মাইল দৈরা নিচের থেকে উল্টাইয়া জমিনটা এমন জোরে ছেড়ে দিছে, গভীর হয়ে গেছে, সমুদ্রের মতো হয়ে গেছে, আর জীবনে কোনোদিন সেটা জনপদ হবে না, কিয়ামত পর্যন্ত এমন সাগর থাকবে। শুধু সাগরই নয়, সেখানে মাধ্যাকর্ষণ শক্তিটাই হারিয়ে গেছে। আমার বায়রা বন্ধুরা বাবারা, লুতের কম ধ্বংস হয়ে গেছে, বিবিটাও ধ্বংস হয়ে গেছে, অপরাধ ছিল শুধুমাত্র স্বামীর নাশকর করা। নবীর বউ হইলে কি নেজাত পাওয়া যায়নি? কথা কন না, নবীর বউ হইলে নাজাত পাওয়া যায় না, নাজাত পেতে হলে নিজের আমল লাগবে কি লাগবে না? এজন্য বলছি দুইজন মহিলার কথা বলবো, একজন কৃতজ্ঞতা করে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পায়, আর একজন কৃতজ্ঞতা না করে আল্লাহর পক্ষ থেকে গজবে ধ্বংস হয়ে যায়। এবার আমার গল্লাইয়ের মা বোনদের আপারে বিচার বিশ্লেষণের দায়িত্ব দিয়ে গেলাম, মা তুমি কোন নবীর বউয়ের মতো হইবা, ইব্রাহিম নবীর বউয়ের মতো হইবা, না লুত নবীর বউয়ের মতো হইবা? ইব্রাহিম নবীর বউয়ের মতো হইলে স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কি হবে না? স্বামীর মুখে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলতে হবে কি হবে না? ইব্রাহিম নবীর বউয়ের মতো যদি হইতে পারো, স্বামীকে যদি সব সময় তৃপ্ত রাখতে পারো, তবে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আছে পুরস্কার, ঠিক কি না বলেন? আর যদি বলো যে না না, নিজের দাপট দেখাবো, বাবার বাড়ির দাপট দেখাবো, ক্ষমতা দেখাবো, প্রভাব দেখাবো, আমার সৌন্দর্যের রূপের লাবণ্যের গরম দেখাবো, দেমাক দেখাবো, স্বামীটারে গোলামের মতো ব্যবহার করব, মা কয়েকদিন করতে পারবা, কিন্তু সর্বশেষ খেলাটা খেলবেন আমার। জোরে বলেন, আল্লাহ যদি কাউরে ধরে তারে আর সারে, এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া
কিসের লাগিয়া কথা জানে, এই যে দুনিয়া চোর হইয়া চুরি কর, পুলিশ হইয়া ধর, সাপ হইয়া দংশন কর, চোর হইয়া চুরি কর, পুলিশ হইয়া ধর, সাপ হইয়া দংশন কর, তুমি খাওয়াইলে আমি খাইলা, তুমি খাওয়াইলে আমি খাইলা, তুমি ভালো মন্দ এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে, এই যে দুনিয়া আল্লাহর খেলা আছে কি নাই, কত রঙে রঙে খেলা খেলেন কে, এই জন্য আল্লাহর সঙ্গে কেউ খেলতে পারে না, আল্লাহর সঙ্গে বান্দা করবে সারেন্ডার, ঠিক কি না, কথা বলেন, আল্লাহর সঙ্গে বান্দা করবে সারেন্ডার, আল্লাহ যা করার জন্য বলেছেন বান্দা সেটাই করবে, যদি করতে পারেন তবে আপনার জন্য রয়েছে আল্লাহ।